একটা মিটিং ডাকবে ডিএমএসপি থেকে, আগে দেখুন কি বলতে চাইছে, অন্য কোনো পলিটিক্যাল লোকেদের নেবেন না, জাস্ট গ্রামের যারা আছে চার পাঁচজনকে ওদের বলুন তোমরা পাঁচজন রিপ্রেজেন্টেটিভ পাঠাও, কি বলতে চাই শুনুন, শুনে আমাকে ইনফরমেশন দেবেন, তারপর আমি ডিসাইড করব কি হবে। বাস দিয়েছেন যদি একটা টার্মিনাল যদি হয় খুবই ভালো হয়। কি বাস টার্মিনাল? কোনখানটায়? জীবনতলায়। জীবনতলা কোনো বাস টার্মিনাল হওয়ার জায়গা? মারপিট করিস আর বোম্বা দিস, ওখানে কোথেকে জীবনতলা মারপিট বাস টার্মিনাল? ওখানে কোনো সমস্যাই নেই একদম। আচ্ছা জাহাঙ্গীরকে ঢুকতেই দাও না তোমরা, সমস্যাই নাই। জাহাঙ্গীর তো মালিক ভাইকে মারাকে জাগে, ও তো কেসের অর্ডার, কোর্টের অর্ডার আছে, ঠিক আছে দেখে নেবে। আরাবুল তোর কিছু বলার আছে ঝগড়া করা ছাড়া? যেটা আমাদের সব থেকে মুশকিল হচ্ছে, প্রায় এক বছর আপনি ওই বলার পরে আমার ভাঙর টুতে কোনো মিউটেশন হচ্ছে না, কোনো বাড়ি টাড়ি করতে পারছে না, মানে এক বছর বন্ধ আছে। প্রবলেম সলভ না হবে ততক্ষণ পর্যন্ত কি করে হবে? মানে প্রচুর মানুষের অসুবিধা হচ্ছে, মানে যারা হবে তুমি ফাইভ স্টার বিল্ডিং করবে তো কি করে হবে? না ছোট ছোট বাড়ি যারা যারা ও হবে না, আগে প্রবলেম সলভ হবে তারপরে বসো। ছোট ছোট কয়েকটা মালিকের প্রমোটারদের জন্য এই সব প্রবলেম হয়েছে, বিদ্যুতের জলের প্রবলেম আমি কিছুতেই মানব না, তাতে আমার পক্ষে কে থাকলো না থাকলো আমার যায় আসে না। আর পলিটিক্যাল লোকেরাও যারা আছো, বি পলিটিক্যাল অ্যান্ড বি সেন্সিটিভ অলসো অ্যান্ড বি সোশ্যাল অলসো। তোমাদের তো টাকা দিয়েছে বলছে 4 কোটি টাকা, দিয়ে দাও না, কি অসুবিধা আছে? ওই টাকার কাটমানি তো কারো খাওয়ার প্রয়োজন নেই আশা করি। আগের বছর যা দিয়েছে স্যার হয়ে গেছে, ওই টাকা থেকেও কাটমানি খেতে হবে টিউবওয়েলের জল থেকে?